नमस्कार बन्धुरा, पूजा किचने अपन सकल के स्वागत। आज के आबार चले दुटो रेसिपि निये। आज के दुटो रेसिपि करे देखाबो। तो देखो आज के प्रथमे बनाबो, ये देखो एखाने नियेछी पटल और आलू। एटा आमी एकटा निरामिष तरकारी बनाबो, निरामिषी तरकारी पटल आलू। और ये देखो एखाने आमी एरकम छोटो छोटो बेगुन नियेछी, एरकम छोटो छोटो बेगुन नियेछी। तो एई बेगुनटा दिये और एखाने देखो आमी नियेछी এটা পমফ্রেট চাঁদা মাছ ছোট ছোট। তো আমাদের এখানে এটা পমফ্রেট চাঁদাই বলে। তো আপনাদের এখানে এটা কি বলে সেটা কমেন্টে জানাবেন, কি নামে চেনেন। তো এই মাছটা আজকে আমি বেগুন দিয়ে কাঁচা মাছের ঝাল এই বেগুনগুলোকে কেটে নেব। এই যে এই বেগুনগুলো প্রথমে কেটে নিচ্ছি। দেখুন একদম ফুল করছি, এরকম করে কেটে নিচ্ছি। বেগুনগুলোকে এইভাবে করে কেটে নিয়েছি। আর এদিকে দেখুন আমি কড়াই বসিয়ে দিয়ে এদিকে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। প্রথমে আমি পটল আলু তরকারিটা করব, সেই জন্য প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার দেখুন আমি পটল আলুটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেব। এই জন্যে প্রথমে দিচ্ছি অল্প একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো। পটলগুলো আমি কিন্তু খোসাটা একটু চেঁচে চেঁচে এটা ছাড়িয়ে নিয়েছি, খোসাটাও সম্পূর্ণ ছাড়াইনি। প্রথমে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমি পটলগুলো ভেজে নিয়েছি। এই যে খুব বেশি ভাজিনি আমি পটলগুলোকে, হালকা হালকা ভেজে নিয়েছি। এবার পটলগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার দেখুন ওই তেলেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি। দিচ্ছি সর্ষের তেল আর ফোড়নে নিয়েছি একটু রাঁধুনি আর একটা তেজপাতা। আজকে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে পটল আলু তরকারিটা করছি। আপনারা এখানে গোটা জিরে বা পাঁচ ফোড়ন বা কালো জিরে দিতে পারেন। ফোড়নটা ভেজে নিয়েছি আর এখানে দেখুন নিয়েছি অল্প একটু আদা আর অল্প একটু গোটা জিরে, দুটো আমি বেটে নিয়েছি। আদাটা দিয়ে দিচ্ছি। আদাটা ভেজে নিয়েছি। এবার দিচ্ছি হলুদের গুঁড়ো। দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। একটু ভালো করে মশলাটা একটু ভেজে নিয়ে একটু ভালো করে মশলাটা ভেজে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় অল্প একটু জল দিচ্ছি। এবার দিচ্ছি একটু ধনে গুঁড়ো। আর
আর দিচ্ছি অল্প একটু চিনি। নিরামিষ তরকারি তো একটু অল্প চিনি দিলে ভালো লাগবে, সেই জন্য অল্প একটু চিনি দিলাম। আপনারা যদি মিষ্টিটা না পছন্দ করেন তাহলে চিনিটা দেবেন না। এই মশলা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখুন। এবার ভেজে রাখা আলু আর পটলটা আমি দিয়ে দিচ্ছি। সব একসাথে একটু কষিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে টমেটো কুচি ব্যবহার করতে পারেন। তো আজকে আমি একদম খুবই সাধারণভাবে দেখাচ্ছি, সেই জন্য আর আমি অত কিছু দিলাম না। এবার দিচ্ছি লবণ। আমি পটল আর আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেই জন্যে অল্প লবণ দিচ্ছি। আবার সব একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গেছে, এই এখন এবার দিয়ে দিচ্ছি জল। এবার এটা আলুটা সিদ্ধ হওয়া অবধি আমি ফুটিয়ে নেব, দিয়ে এটা নামিয়ে নেব। তো আলুটা আমার যেহেতু ভাজা আছে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে, দেখি আমার আলু সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আমার তরকারি একদম রেডি হয়ে গেছে, দেখি আলুগুলো। হ্যাঁ, এই যে আলু একদম ভালো সিদ্ধ হয়ে গেছে আমার। এবার দেখুন এখানে নিয়ে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। তো তরকারিটা নামিয়ে নিই, দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার আলু পটলের তরকারিটা হয়ে গেছে। এই যে দেখুন আমার নিরামিষ আলু পটলের তরকারি একদম রেডি হয়ে গেছে। জি, তো চলুন আবার আমি অন্যতম কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বেগুনগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার বেগুনগুলোকে আমি প্রথমে ভেজে নেব। বেগুন বন্ধুরা, আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি ভালো করে বেগুনগুলো ভেজে নিয়েছি। এই বেগুনগুলোকে তুলে নিচ্ছি। আবারও এই কড়াইয়ের মধ্যে দিচ্ছি সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি কালো জিরে। আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার হলুদ দিচ্ছি। মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন এই মাছটার এই এখানটা একটা শক্ত কাটা থাকে, সেই জন্য আমি এখানটা একটু কাটাটা ছাড়িয়ে নিয়েছি দুপাশে সব মাছগুলোতে। এই যে দেখুন, তো দেখুন কড়াই এদিকে আমি ফোড়নটা দিয়েছি, ফোড়নটা আমার হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এ দেখুন এখানে কাঁচা লঙ্কা আর সর্ষে বেটেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো। দিচ্ছি সামান্য একটু লবণ, আমি মাছে নুন হলুদ মাখিয়েছি সেই জন্য সামান্য একটু লবণ দিলাম। এবার এটাকে ফুটিয়ে নিয়ে আমি মাছগুলোকে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার ঝোলটা ফুটে গেছে। এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি।
এবার এটাকে আমি অল্প আঁচে এটাকে হতে দেব। তো এটাকেও আমি একটু অল্প ঢাকা দিয়ে অল্প আছে এটাকে হতে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মাছটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার বেগুনগুলো দিয়ে আমি এটাকে অল্প একটু ফুটিয়ে নেব, দিয়ে আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার এটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। আর দিচ্ছি সেরা কাঁচা লঙ্কা। আর উপর দিয়ে ধনে পাতা কুচি দিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এটা আমার একদম রেডি হয়ে গেছে। তো দেখুন, এই যে আমার বেগুন দিয়ে মাছের ঝাল একদম তৈরি হয়ে গেছে। তো এটাকে নামিয়ে নিই। তো দেখুন বন্ধুরা, এই যে আমার মাছের ঝাল একদম তৈরি হয়ে গেছে। এতে দেখুন আমার বেগুন দিয়ে মাছ আমার একদম তৈরি হয়ে গেছে, কাঁচা মাছের ঝাল। এই যে দেখুন, পম্পেট সাদা মাছ আর ছোট বেগুন দিয়ে কাঁচা মাছের ঝাল আমার একদম তৈরি হয়ে গেছে। তো আজকে রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে পাশে থাকা বেলঘণ্টিটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই, আর আবার ফিরে আসছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।